মুরগির ঝোল, ধনিয়া পাতা দিয়ে একদম ডিমের রস, হা হ্যালো মিত্রস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রস ব্লগ। আর এখন টাইম বাজে 6:35, তো মাত্র ঘুমোতে উঠলাম। আর কাল রাতে 1 ঘন্টা আগে উঠছি আজকে, আর মা আরও আগে উঠে দিয়েছিল, কিন্তু ঠান্ডা না, উঠবার মনে হয় না। তো উঠি, মুখ সুখটা ধুই, আর পরে দেখি কী করণ যায়। আর দেখুন উঠানো রয়ে দেয় বসে, ওই যে দান্ডি ডিপুরা মেলায় দেই। আর আজগুলিয়া 5টা মান রোদে হয়েছে, সিদ্ধ ধান আসিল যে, সিদ্ধ গছিল যে দিন, আজগুলিয়া 5টা মান হয়েছে রোদ। আর হন আজগ দেহাইরিয়া উডে অ্যালবাম আর কি, তখন মেলায় আছে ধান ব্যক্তি, ধান লাগা হয়ে গেছে। আর হন সোহালের খাওয়াটা যায় খায় গিয়া। আর আজগ সোহালের আইটেম সিম ভাজা আর ভাত, আর সিম আলু দিয়া মাছের তরকারি। এনদি আগে সিদ্ধ করা ধান দিয়ে হয়ে গেছে, আর ইন্ডিয়া মা তারা আর একবার নতুন করে সিদ্ধ করার লাগে রেডি করতেছে। তো সান টান করে আয়া ফুসি, আর হন ভাতটা ঠিক খাই গা, খাইয়া টাইয়া পরে রাহুল এলে গেল যায় আর কি। বা তখন তখন দুয়ারের খাওয়াটা খাইয়া লই, দুয়ারের খাওয়াটা দেখুন বাইঙ্গন পুরা, আর এই যে সিম বাজা সোহালের, আর ইন্দে হয়েছে সোহালের মাছের তরহারি। তো সেই সময় যে রাহুলের লাগে বাত লইছিলাম ধরনের, মানে তারপরে আর বাড়িতে গেছি না, তো সন্ধে হয়ে গেছে। আর আজকে মেন একটা আইটেম আছে, মানে মাসিরা বাড়ির আজকে খানা আছে, তো দোয়ান রাহুল বন্ধ করে আইব, আমি যাইম। কারণ রাহুল ইন্দে একদম মস্তি, একদম বারোমিশাল লইছে, এটি খাই খাই টাই পরে বাড়ির জায়গা, পরে মাসিরা বাড়ি আউন লাগবো, এবার খানা আছে না। রেলগেটের জামও খারু এসেছে, পুরা জাম একদম, রাস্তার যে ঠান্ডা একদম আতুত লারানি যায় না। যে আইলাম তুই যে মোবাইলটা লিয়ে, যে গেমটা লিয়ে, যে বই রইলি একটা বই আমার আগুন বানাইবার করছিলাম, কো কোনটা আগুনটা বানাইছস, আগুনটা বানাইছস নাকি, এটা কো আমার। বাইকের মধ্যে অত ঠান্ডার মধ্যে আইছি, আতুত একেবারে কাঁপতে গেছে গা। খানার আইটেম দেখুন, ডাইল, মুরগির ঝোল, ধনিয়া পাতা দিয়ে একদম ডিমের রস, হা আর ইন্দে আছে আলু, বিন, গাজরের ভাজা, কলার খোলো ভাত খাওয়া দেখুন, এটাই হচ্ছে খানার একদম আসল মজা। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এখন বাহিতা মানুষটি খাইতেছে। তো মিত্র খানা টানা তো খাইয়াই ফেললাম, কিন্তু রাস্তার এরম ঠান্ডা, আমি বিকিয়েছি গিয়ে এখন ফিশাল ফিশারে একটু মানে আগুন তাফানির ব্যবস্থা করবার দিছি, বিরাট ঠান্ডা, আর বিরাট ঠান্ডা, আতুত মানে লড়াইবার পারতেছি না। সোহালে যেরম মানে দিনও যেরম রোদ দেয়, রাত করে এরম ঠান্ডাও দেয়। হ্যালো মিত্রস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রস ব্লগ। আর এখন টাইম বাজে 6:25, আর মাত্র ঘুমোটি উঠছি। তো কাল রাত করে আয়া হেরিয়া, মানে ঠান্ডাও লাগছিল, পরে আর আগুন তাফানির কোনো ব্যবস্থা আসিল না, লাগিয়া পরে লগে লগে ঘুমাই পড়ছি। আর এডিট করতে আসলাম, কোন সময় ঘুমাই করছি পাত্তাই পাইছি না। আর আজকে যে ডাউন এলাকা ব্লগ আসছিল, এটা মানে কি হয়েছে, বহুত ছুটু আছে গা ব্লগটা, লাগে আর আপলোড করছি না। এখন যাওয়া কাল্লারটা আর রাজগড়টা এই দুটা একলগে এডিট করে হেরা আপলোড করবাম কাল। তো উডি মুখ সুখটা ধুই, তো মুখ সুখ ধুয়ে ফেললাম, আর এখন সোয়ালের আগে চা ডা খাই লই, চা আর ভুজিয়া এটি খাই খাই টাই পরে মানে কি করণ যায় আসবো সারাদিন দেখি গা। সোয়ালের খাওয়াটা খাই, সোয়ালের আইটেম পাঁপড়, বাইঙ্গনের বড়া, ভাত, আর ধনিয়া পাতা দেয়া ডাইল লগে লিম্বু। তো এনদের যে ডিমা মা তারা সবাই ধান তোলা করে এলতেছি, মানে 20 দিনটা কিন্তু ম্যাগ ম্যাগ হয়ে রয়েছে। আর আমি হন ধান সান তোলা টোলা করিয়া, মানে বৃষ্টি আইব দেখতে আসলাম, এলাকায় ধান সান তোলা টোলা করিয়া সান টান করিয়া মাত্র এলাম। আর ইন্দিয়া আরও ধান সিদ্ধ করেন লাগে নাড়া কাটতে থয়ে দিছে, আর এডি যে বুঝা বানতাছি। আর নিহাই দিয়া এই যে হেন যেন খড়ি খেয়েছিলাম হেন না থুয়াম।
আপনারা বুঝা যে যে বাইন দিয়ে আনতাছি এই যে কলা গাছের এই যে এটি যে হুন্না ডাকা এই যে এটি দিয়ে বাইন দিয়ে আনতাছি ওগুলো ঠান্ডা করে গেছে কিন্তু নাড়া আনতে আনতে মাথা তো একদম মানে কুড়ায় ভরিয়েছে গা ধান কর না রাগে আনো না কেমন আছে লেডি কি করবো আমার উপায় নেই বৃষ্টি এখন দিনের যে মহিমা এই যে হগলে বৃষ্টি এব দেখছিলাম ওখানে দিন সাপ করে আছে কোনো ঠিক নেই দিনটা কিরম জানি কালা কালা করেছে মনে হয় বৃষ্টি এব তো সেদিন যে ছড়িয়ে দিচ্ছিলাম এটি লুয়ে থাকে বাড়ির তাড়াতাড়ি সব কিছু ঠেমানি লাগবো মানে বাইরে যত জিনিস আছে মানে বিজনে লাগা এটি নিয়ে গিয়ে আর ইন্দা আকাশটার মধ্যে দেখুন কি তাগড়া মেঘমেঘ করেছে মানে সুন্দরও লাগতেছে আর একটু কালা কালা আন্ধারও করেছে মানে আর ইন্দে এখন সন্ধ্যের চাটা খাই লই যে মুড়ি আর চা তো মিত্র এখন বাজে রাইতে 9টা আর মা ভাত খাবার লাগে থাকতেছে তো ভাতটি খাই গিয়া আর আজকে রাইতের আইটেম আলু মূলা বেগুন দে মাছের তরকারি আর ডাইল আর ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গা আর এখন ঘরে তালা সালা ডি মারি মেডিটেড আছে এডিটিং ও বুঝি তো আজকে লাগে অতকানি লগ পাই মানে আর একটা নতুন ব্লগ যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই